শিমুলপুর বনে এক গরিব দিনমজুর টোনা তার স্ত্রী টুনি আর তাদের ছোট্ট মেয়েকে নিয়ে ওরা বসবাস করত। টোনা বনের জমিদার ইগুলের জমিতে কাজ করত। একদিন সকালে, গিন্নি ও গিন্নি, খাবার হয়েছে? থাকলে আমাকে তাড়াতাড়ি দাও তো, আমার কাজে যেতে দেরি হচ্ছে গো। এই নাও খাবার। হ্যাঁ গো বলছি, কয়েকদিন ধরে তো টিপটিপ করে সামান্য বৃষ্টি হচ্ছে, ঘরের চালটা তো ফুটো, চালের ফুটো দিয়ে পানি ঘরের ভিতরে এসে পড়ছে। যত তাড়াতাড়ি সম্ভব ঘরটাকে একটু মেরামত করার ব্যবস্থা করো, আর ঘরটাও তো অনেক দিনের পুরনো। আমিও সেই কথাই ভাবছি, কিন্তু যে টাকা আয় করি তাতে তো কোনো রকম দুইবেলা খেতে পারি। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি জমিদার মশাইকে বলে কোনো একটা ব্যবস্থা করে নিব। এই বলে টোনা কাজে চলে যায়। টোনা সারাদিন জমিতে কাজ করে বিকেলে জমিদার ইগলের সাথে দেখা করতে ইগলের বাড়ি যায়। জমিদার বাবু বাসায় আছেন? আরে ও জমিদার বাবু! আরে টোনা যে তা টোনা, জমির সব কাজ শেষ, তবে কি মনে করে আমার কাছে এসেছো বলো? জমিদার বাবু, আপনি তো জানেন কয়েকদিন ধরে বনে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর আমার ঘরটা অনেক পুরনো, মেরামত না করলে এবার আমাকে বউ বাচ্চা নিয়ে বৃষ্টিতেই থাকতে হবে। জমিদার বাবু, আমার সময় একদম কম, আসল কথা কি আমাকে পরিষ্কার করে বলো। আসলে আমি বলতে চাচ্ছি জমিদার বাবু, আমাকে যদি অগ্রিম কিছু টাকা দিতেন আমি কাজ করে পরিশোধ করে দিব। টোনা তোকে কি যে বলবো, বনের যা অবস্থা তুই তো জানিস, এবার তো ফসল তেমন ভালো ফলেনি, হাতে আমার কোনো টাকা পয়সা নেই, আমি তোকে টাকা অগ্রিম দিতে পারবো না রে। এরপর টোনা আর কিছু না বলে মন খারাপ করে বাড়িতে চলে আসে। টুনি টোনাকে এমন অবস্থায় দেখে বলে, কি গো টোনা, আজ তোমার মুখটা এমন মলিন লাগছে কেন? ঘর মেরামত করার কোনো উপায় কি পেলে তুমি? জমিদারের কাছে অগ্রিম টাকা চাইলাম, বললো দিতে পারবে না, দেখি কালকে আমার একটা বন্ধুর কাছে কিছু টাকা ধার চাইবো, আমার বিশ্বাস আছে আমার বন্ধু আমাকে ফেরত দিবে না। পরের দিন টোনা তার বন্ধু কবুতরের কাছে যায় টাকা ধার চাইতে। টোনা তার অবস্থার কথা কবুতরকে খুলে বলে। সব শুনে কবুতর বলে, কি যে বলবো টোনা তোকে, আমি তোর কাছে টাকা ধার চাইতে যাচ্ছিলাম, আর পথে তুই এসব বলছিস, আমার অবস্থা তো তুই জানিস, এ সময় আমার কাছে কোনো টাকা নেই রে, মন খারাপ করিস না টোনা। আরে না না, মন খারাপ করব কেন, ঈশ্বর যা কপালে রেখেছেন তাই হবে। এই বলে টোনা বাড়ির দিকে রওনা দেয় আর চলতে চলতে বলতে থাকে, বিপদ যখন আসে তখন চারিদিক থেকেই আসে, কারো কাছে তো টাকা পেলাম না, এদিকে ভাঙা ঘরেও তো আর থাকা যাবে না, কি যে করি আমি বুঝতেই পারছি না, বৃষ্টির জলকে তো আটকাতেই হবে, হে ঈশ্বর তুমি আমাকে একটা পথ দেখাও ঈশ্বর। এসব বলে টোনা হাঁটতে থাকে আর ভাবতে থাকে। বেশ কিছু দূর যাওয়ার পর টোনা একা একাই বলে ওঠে, পেয়েছি, কলা পাতা দিয়ে ঘর তৈরি করা ছাড়া আর কোনো উপায় নেই আমার, বৃষ্টির জল আটকানোর জন্য কলা পাতাই আমার একমাত্র সম্বল। এই বলে টোনা বাড়িতে যায় আর যেই ভাবা সেই কাজ। টোনা কলা পাতা দিয়ে সুন্দর করে তার ঘরটা তৈরি করে আর এভাবেই দুদিন কেটে যায়। একদিন টুনি টোনাকে বলে, হ্যাঁ গো, দুদিন তো কেটে গেল এই কলা পাতার ঘরে, আমার মনে হয় এবার আর বৃষ্টি হবে না। ঈশ্বর ভালো জানেন টুনি, টুনি আমি এমন হতভাগা যে তোমার জন্য একটা ভালো ঘরও নির্মাণ করতে পারলাম না, তুমি আমায় ক্ষমা করে দিও টুনি। আরে কান্না করছো কেন, আমি তো এতেই সুখী, চলো এখন রাত হয়েছে, ঘুমিয়ে পড়ি আমরা। রাত যখন ভোর হয় ঠিক তখনই নেমে আসে তুমুল বেগে ঝড় বৃষ্টি আর অনেক বাতাস। টোনা আর টুনি এ দেখে ভীষণ ভয় পেয়ে যায়। কি গো এবার কি হবে, যে জোরে বাতাস বইছে বাইরে তাতে তো মনে হচ্ছে আমাদের ঘরটা ভেঙেই যাবে। টুনি তুমি চিন্তা করো না টুনি, ঈশ্বরের উপর ভরসা রাখো, ঈশ্বর আমাদের কিছুতেই নিরাশ করতে পারে না। টোনা যে বাতাসের চাপ,
তাতে তো মনে হচ্ছে এক্ষুনি এই কলাপাতার ঘর আমাদের উপর ভেঙে পড়বে। টোনা, টুকিকে নিয়ে জলদি বাইরে যেতে হবে। এরপর ওরা বৃষ্টিতেই বাহিরে বেরিয়ে আসে। ওরা বাহিরে বেরিয়ে আসার সাথে সাথে ওদের কলাপাতার ঘরটা মাটিতে ভেঙে পড়ে। ওরা তিনজন একটা গাছের নিচে দাঁড়িয়ে থাকে। আকাশ যেন নিজের হাতে জলগুলো ঢেলে দিচ্ছে নিচে। এমন সময় টুকি বলে ওঠে, বাবা মা, আমি যে আর বৃষ্টিতে ভিজতে পারছি না, আমার যে ভীষণ ঠান্ডা লাগছে, আমি মনে হয় ঠান্ডায় মরেই যাবো বাবা মা। হে ঈশ্বর, তুমি আমাকে এখন পরীক্ষার মাঝে ফেললে, এখন আমি কি করব? আমার স্ত্রী সন্তানের দুঃখ দেখার আগে তুমি আমায় কেন মৃত্যু দিলে না ঈশ্বর? আমি এই দুঃখ আর সহ্য করতে পারছি না। কি পাপ করেছিলাম আমরা যার শাস্তি ঈশ্বর আমাদের এভাবে দিচ্ছে? সব কিছু কেড়ে নিয়ে এখন আমাদের শেষ সম্বল কলাপাতার ঘরটাকেও ভেঙে দিল। তারা এভাবেই অনেক কান্না করতে থাকে। এ দেখে মেঘরানী সেখানে চলে আসে। পাখিরূপী মেঘরানীকে দেখে টোনা আর টুনি অনেক ভয় পেয়ে যায়। তখন টোনা বলতে থাকে, কে কে তুমি? আমরা এমনিতেই বৃষ্টিতে অসহায়, তার উপর তুমি আমাদের কোনো ক্ষতি করো না, দয়া করো। না, আমি তোমাদের কোনো ক্ষতি করতে এখানে আসিনি, আমি হলাম মেঘরানী। আমি তোমাদের কান্নার শব্দ শুনে এখানে এসেছি। মেঘরানী, দেখো দেখো, তোমার দেওয়া বৃষ্টি বাতাস আমাদের শেষ সম্বল কলাপাতার ঘরটাকে কিভাবে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে দেখো। তোমাদের ঘরটা ভেঙে যাওয়ার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, তবে তোমরা আর কান্না করো না, আমি তোমাদের অনেক সুন্দর একটা কলাপাতার ঘর বানিয়ে দিব। এই বলে মেঘরানী জাদু করে টোনার ভেঙে যাওয়া কলাপাতার ঘরটাকে আবার সুন্দর কলাপাতা দিয়ে আর অনেক মজবুত করে ঘর বানিয়ে দেয়। আর টোনাকে অনেকগুলো সোনার মোহর দেয় আর বলে, এই কলাপাতার ঘরটি কোনো দিনও ভেঙে যাবে না, আর এই মোহরগুলো দিয়ে তোমরা অনেক সুখে দিন কাটাতে পারবে। আবার যদি তোমাদের কোনো বিপদ হয় তবে আমাকে স্মরণ করলে আমি তোমাদের সাহায্য করব। এই বলে মেঘ করে ওখান থেকে চলে যায়। টোনা আর টুনি তাদের ওই কলাপাতার ঘরে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। টোনার এমন সুখে শান্তিতে বসবাস করা দেখে যজ্ঞ কাকের অনেক হিংসে হয়। আর যজ্ঞ কাক একদিন রাতে চুপি চুপি টোনার ঘরে আসে। আর যজ্ঞ কাক টোনার ঘরের প্রত্যেকটা কোণা খুঁজে দেখতে থাকে। হঠাৎ করে যজ্ঞ কাকের চোখ পড়ে ওই মোহরগুলোর ওপর। বাহ, তাই তো বলি, টোনা এত সুখে কিভাবে থাকতে পারে? তবে আজ থেকে সব মোহর আমার, তবে আমি আজ এই মোহরগুলোই নিয়ে যাই, কালকে রাতে আবার আসবো, আবার মোহর চুরি করতে আসবো। এই বলে যজ্ঞ কাক ওখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা টোনা আর টুনি তাদের ঘরের ভেতর এমন এলোমেলো অবস্থা দেখে অস্থির হয়ে মোহরগুলো খুঁজতে থাকে। টুনি, চোর মনে হয় আমাদের মোহরগুলো নিয়ে চলে গেছে, তবে এবার আমরা কিভাবে আমাদের সংসার চালাবো টুনি? টোনা, ভেঙে পড়লে চলবে না টোনা, আমাদের ওই চোরকে শাস্তা করতেই হবে, তুমি বরং একবার মেঘরানীকে স্মরণ করো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। মেঘরানী, কোথায় তুমি? আমাদের ডাকে সাড়া দাও মেঘরানী। ও মেঘরানী! টোনা মেঘরানীকে ডাকতে মেঘরানী ওখানে প্রকট হয় আর সে বলে, কি হয়েছে টোনা? আমি তোমাকে সাহায্য করব। এরপর টোনা মেঘরানীকে মোহর চুরির কথাগুলো খুলে বলে। সব শুনে মেঘরানী বলে, তোমার ঘরটা কলাপাতার জন্য সবাই অবহেলা করে, চুরি করতে আসে, তবে আমি তোমার ঘরে বিদ্যুৎ চমক দিয়ে দিচ্ছি, এতে করে যদি তোমার ঘরে কোনো চোর ঢোকে তাহলে সেই বিদ্যুৎ চমকে আটকা পড়বে আর তোমরা তাকে শনাক্ত করতে পারবে। এই বলে মেঘরানী টোনার কলাপাতার ঘরে বিদ্যুৎ চমক দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন যজ্ঞ কাক ওই মোহরের লোভে লোভে আবারও রাতে টোনার কলাপাতার ঘরে ঢোকে। আর যজ্ঞ কাক যেই না ঘরে ঢোকে, তখনই আকাশের মতো বিদ্যুৎ চমকে যজ্ঞ কাককে শক করে।
আর যোগ্য কাক সেখানে আটকে যায়। বাঁচাও বাঁচাও আমাকে, আটকে ধরেছে আমাকে, টোনা আমাকে বাঁচাও টোনা। যোগ্য কাকের চিৎকার শুনে টোনাটুনির ঘুম ভেঙে যায়। ও, তাহলে কালকে রাতে তুমি আমার মোহরগুলো চুরি করেছিলে? আমার মোহরগুলো ফেরত দাও, নইলে তুমি এক্ষুনি এখানে মরে যাবে, বুঝেছো? আর বলো, কোনোদিন কি চুরি করতে আসবে নাকি বলো? বেঁচে থাকলে আর কোনোদিনও চুরি করব না, আমি তোর মোহরগুলো ফেরত দিয়ে দিব, তবু আমাকে বাঁচিয়ে নে টোনা। এরপর টোনা যোগ্যকাকে বিদ্যুৎ শক থেকে বাঁচিয়ে নেয়, আর যোগ্যকাকও সেই দিনই টোনার সব মোহরগুলো ফেরত দিয়ে দেয়। এরপর থেকে টোনা তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।